আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লবিস্ট দিয়ে যদি দেশের বদনাম করানো যায়, তবে লবিস্ট দিয়ে অনেক পুরস্কারও পাওয়া যায়, সেটা বলেন? আলগা কথা আলগা ফাপড় দিয়েন না। দেশের পাবলিককে গুম খুন ভোটাধিকার হরণ করে এবং কি দেশের পাবলিকের টাকা লুটপাট করে বিদেশে গিয়ে কোন পাবলিক রিলেশন করতে গিয়েছেন সেটা দেশের মানুষ ভালো করে বোঝে। বাংলাদেশের সত্য বলতে কি আছে? রাজনীতি অস্বচ্ছ, ঘুষ দুর্নীতিতে ভরপুর, নেতা মন্ত্রীরা বেশি কথা এবং মিথ্যা বলে ক্ষমতার অপব্যবহার করে, ভোটারবিহীন নির্বাচন হলেও বলে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। 2014 সালে বিনা ভোটের মাধ্যমে 154 জন সংসদ সদস্য হয়নি। 2018 সালে 30 তারিখের ভোট 29 তারিখ রাতে হয়নি। ইলিয়াস আলী, চৌধুরী আলম, হুমায়ুন কবির, পারভেজ, সাইফুল ইসলাম হিরো সহ অসংখ্য বিরোধী দলের নেতাকর্মী গুম হয়নি। উনি হয়তো জানেন না, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে কোনো খবরই ইচ্ছামতো প্রকাশ করা যায় না, করলেও জনগণ নিজেরাই সত্যতা যাচাই করতে সক্ষম। আর আমেরিকার মতো পরাশক্তি একটা রাষ্ট্রকে মিথ্যা তথ্য আর ঘুষ দিয়ে কেনাফেলা কি এতই সহজ? এগুলো বিনা প্রতিদ্বন্দ্বী মন্ত্রী অবৈধ সরকারের অযোগ্য। স্বামী স্ত্রীর সম্পর্ক রক্তের সম্পর্ক, পেঁয়াজ না দিয়ে ভ্যাকসিন না দিয়ে। 21 শতকের সর্বশ্রেষ্ঠ বেহায়া গন্ডারের চামড়া, কচ্ছপ কাসিম তার পিঠে, জুতা মারলে কি না মারলে কি? আরেকজন বলেছেন, আপনাদের চুরি বাটপারি এদেশের মানুষ কিছুই বোঝে না, মানুষকে কি এত বোকা ভাবেন? একদিন মানুষ জবাব নেবে। চোর যখন ধরা পড়ে তখন বলে আমি কলা চুরি করিনি, কিন্তু যার হারিয়েছে সে কখনোই বলে না যে তার কি হারিয়েছে। আমরাও দুটির পার্থক্য বুঝে গেছি। আপনারা গুম খুন লুটপাট ও তাহাজ্জুদ পড়ে ভোট ডাকাতিকে জায়েজ করার জন্য লবিং নিয়োগ করেছিলেন, আর তারা গুম খুন লুটপাট তাহাজ্জুদ পড়ে ভোট ডাকাতিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য লবিং নিয়েছিল। ওরা 10টা কথা বললে 14টা বলে মিথ্যা, ওদের লবিস্টরা বাকি সত্য কথা বলবে? হাস্যকর, ব্যাপারটা হাস্যকর। আরে ভাই, নিজেরা সত্য বলো, তারপর অন্যদের চিন্তা করো। গ্যাস, বিদ্যুৎ, খাবারের জিনিসের দাম বাড়িয়ে ওনারা সরকার থাকার জন্য লবিস্ট নিয়োগ করেছে। এই জন্য জিনিসপত্রের দাম ইউরোপ আমেরিকার থেকে বেশি। দেশে আইনের শাসন থাকলে পুরো সরকার জেলে থাকতো। আরেকজন মন্তব্য করেছেন, আমরা অশিক্ষিত মানুষ, এত কিছু কি আমরা বুঝি? আমরা বুঝি তোমরা চামচা নিয়োগ দিয়েছ, তোমরা গুম খুন করবা মানুষ, আর চামচারা হায়না বলে বেড়াবে, পাখি শিকার করছে। এ আর কি, চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন, জনগণকে আর কত নাচাবেন? বাহিনীগুলো স্বচ্ছ করুন, জনগণকে হয়রানি বন্ধ করুন। মানে কথা হচ্ছে, আজকের পার্লামেন্ট অধিবেশনে মন্ত্রী সাহেব যতবারই বিএনপির নেতাকর্মী বাক্যটি উচ্চারণ করেছেন, আমার কাছে ততবারই মনে হয়েছে তার চোখ বেয়ে পানি ঝরছে। কে লবিস্ট নিয়োগ দিয়েছে, কে দেয়নি, এসব লইয়া চিল্লাইয়া কি মার্কেট ফাউন্ড যাইব, মার্কেট গরম হইব? এদিকে জয়ের খোঁজ নিতে FBIকে অ্যাপ্রোচ করে বিএনপি নেতার ছেলে। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার পরিবার যুক্তরাষ্ট্রে কোথায় যান, কি করেন, সে খোঁজ নেওয়ার জন্য FBI এর প্রতি অ্যাপ্রোচ করে বিএনপি নেতার ছেলে সিজার। তারা জয়কে অপহরণের ষড়যন্ত্র করছিল। যুক্তরাষ্ট্রের আদালতে সিজার ও তার সহযোগীদের সাজাও হয়েছে। তিনি বলেন, একটি দলের বিরুদ্ধে অভিযোগ করাতে পারেন, অনুযোগ করতে পারেন, কিন্তু দেশের বিরুদ্ধে যারা এই ধরনের অপপ্রচার করে তাদের প্রতি ধিক্কার জানাই। এদিকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 13তম বাংলাদেশ। এবার বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ এক ধাপ এগিয়ে 12তম অবস্থান থেকে 13তম অবস্থানে এসেছে। অবশ্য দুর্নীতির এই সুযোগে বা স্কোরের ক্ষেত্রে বাংলাদেশের কোনো অগ্রগতি হয়নি। 200-100 এর মধ্যে বাংলাদেশের স্কোর 26, গতবারও একই ছিল, 4 বছর ধরে একই স্কোর রয়েছে। মঙ্গলবার প্রকাশিত বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরিচালিত দুর্নীতির ধারণা সূচক 2001 শীর্ষক প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। তিনি বলেন, বাংলাদেশের অবস্থা হতাশাজনক, কারণ 10 বছর ধরে প্রবণতা হল স্কোরটি এক জায়গায় স্থবির হয়ে আছে। সরকারের সর্বোচ্চ মহল থেকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখানোর রাজনৈতিক অঙ্গীকার থাকলেও সেটি ঠিকমতো কার্যকর হচ্ছে না, কারণ যাদের হাতে এই দায়িত্ব তাদের একাংশই দুর্নীতির সঙ্গে জড়িত। প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী এবারও ডেনমার্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড কম দুর্নীতিগ্রস্ত দেশের বিবেচনায় শীর্ষ অবস্থান করছে। দক্ষিণ সুদান এবারও সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায়। এই সাফল্যের দায়ভার তো আমরা 16 কোটি জনগণ নিতে পারি না। যারা এই মহান কাজের জন্য দেশকে এত বড় সম্মাননা এনে দিলেন, ওনাদের মোটা দাগে অন্তত 200 জনের ছবিসহ নাম প্রকাশ করা হোক। আমরা ভার্চুয়াল জনসভা ডেকে ওনাদের আমজনতার পক্ষ থেকে জুতার মালা পরিয়ে সম্মান জানাতে চাই। এক বিশ্লেষক বলেছেন, দুর্নীতির
জোগার সময় যদি 13 নম্বর হয় তাহলে এটাও একটা দুর্নীতি। এই যদি হয় অবস্থা তাহলে 1 নম্বর হতে হলে আমাদের মতো লোকও এই দেশ থেকে নাই হয়ে যাবে। দেশের দুর্নীতি দূর করার চেয়েও ভালো পজিশনে যাওয়ার শর্টকাট হচ্ছে লবিস্ট নিয়োগ করা। পশ্চিমা দুনিয়ায় নোবেল প্রাইজ, ইউনিভার্সিটি র্যাঙ্কিং থেকে শুরু করে বিভিন্ন ইন্ডেক্সের র্যাঙ্কিং লবিং ছাড়া কিছু হয় না। আরেকজন বলেছেন, আওয়ামী লীগ আর কত বছর ক্ষমতায় থাকলে দেশ দুর্নীতিমুক্ত হবে? আমার তো মনে হয় দেশ এখন দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে, দিন দিন দুর্নীতি বাড়ছে। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এত বড় অপবাদ, আমাদের দেশের প্রত্যেকটা খাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেই হারে খাটাখাটনি করে তাতে কমসে কম রোল নাম্বার 5-এর ভেতরে আসার কথা, কিন্তু 13-তে কোন যুক্তিতে পালানো হয়েছে, এর বিরুদ্ধে আপিল করতে হবে। আওয়ামী লীগ সরকার আরও কিছুদিন ক্ষমতায় থাকলে আমরা প্রথম স্থান অধিকার করতে পারবো। এই বিশাল জনসংখ্যা না কমালে দুর্নীতি কখনোই কমবে না। ফকিরনির বাচ্চারা দুর্নীতি করে অভাবে, আর তথাকথিত বড়লোকের বাচ্চারা করে স্বভাবে, কারণ ওদের 14 গুষ্টি আগে ডাকাত ছিল। এদিকে সিনিয়র ছাত্রকে লাঞ্ছিত করায় জাবির 2 ছাত্রীকে বহিষ্কার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 বছরের সিনিয়র 1 ছাত্রকে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগে 2 ছাত্রীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হলেন নৃবিজ্ঞান বিভাগের 46 বছরের সুমায়া মিন্তি ইকরাম ও তার বান্ধবী একই বিভাগের অনিকা তাবাসসুম মিম। সুমায়া 1 বছর, অনিকা তাবাসসুমকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে তাদেরকে এই শাস্তির সুপারিশ করা হয়। পরে রাত 9টার দিকে সিন্ডিকেটের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সুপারিশটি আমলে নিয়ে তাদেরকে বহিষ্কার আদেশ দেয় সিন্ডিকেট। রাত 11টার পর জাবির রেজিস্ট্রার এই তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় সুমাইয়া 44 ব্যাচের 1 ছাত্রকে থাপ্পড় মারে ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে ভুক্তভোগী ছাত্র রাত 12টার দিকে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়ে বিচার দাবি করে। ওই রাতে প্রক্টর অফিসে উভয় পক্ষ ও প্রত্যক্ষদর্শীদের লিখিত সাক্ষ্য দেওয়া হয়। পরে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। প্রক্টর অফিসে উপস্থিত প্রশাসনিক ও শিক্ষক সমিতির নেতারা 24 ঘন্টার মধ্যে বিষয়টির সুরাহা করার প্রতিশ্রুতি দেন। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য থেকে জানা যায়, মারধরের শিকার শিক্ষার্থী, 2 বান্ধবীসহ 5 জন বটের রাস্তা ধরে হাঁটছিল। তখন সুমায়া তাদের পেছন থেকে সাইড দিতে বলে। তখন ওই ছাত্র, আপু রাস্তার তো 70 ভাগ জায়গা খালি আছে, এই কথা বলার পর সুমায়া উচ্চবাচ্য শুরু করে গালমন্দ করতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক শিক্ষার্থী আরও জানান, এই ঘটনার আধা ঘন্টা পরে সুমায়া একান্ত ছেলে বন্ধু লাঞ্ছিত শিক্ষার্থীদের ডেকে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন। তাদের কথা বলার এক পর্যায়ে সুমায়া একটি দোকান থেকে তেড়ে এসে ওই ছাত্রকে থাপ্পড় দেয় এবং উচ্চবাচ্য করতে থাকে। তখন আশেপাশের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে সুমায়াকে নিবৃত্ত করতে চাইলে সে একটি দোকানে আশ্রয় নেয়।